নমস্কার বন্ধুরা, সুস্মিতে কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম কাঁচা বাদামের চাটনি। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে 100 গ্রাম কাঁচা বাদাম, আর লাগছে বড় সাইজের 5 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, 1/2 পাতিলেবু। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হতে দেব। প্যান গরম হয়ে গেছে, কাঁচা বাদাম ঢেলে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কোনো তেল ব্যবহার করিনি, জাস্ট এমনি শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। বাদামটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না এর থেকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়ার মতো অবস্থায় চলে আসে। বাদামটায় একটু কালচে ভাব চলে এলেই নামিয়ে নেব। ভালো করে নেড়ে যেতে হবে। একটা বাদাম আমি তুলে দেখছি হয়েছে কি না, এখনো হয়নি, ভালোভাবে খোসাটা উঠছে না, আরও কিছুক্ষণ ভাজতে হবে। ভালো করে নেড়ে দিচ্ছি, না হলে একদিকে বেশি পুড়ে যেতে পারে। দেখুন বাদামগুলো কিন্তু এখনই একটু কালো কালো হয়ে যেতে আরম্ভ করেছে, এখনই নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হতে সময় দেব। এবার 2 হাত দিয়ে ঠিক এইভাবে ঘষা দিলেই কিন্তু বাদামের খোসাগুলো উঠে যাচ্ছে। বেশি কিছু করতে লাগছে না, শুধু 2 হাত দিয়ে এইভাবে ঘষে দিলেই কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে। পরিষ্কার করে নিয়েছি বাদামগুলো, সামান্য খোসা রয়েছে। আমাদের খাবারে ফাইবার থাকা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, সেজন্য সব খোসা না উঠলেও সমস্যা নেই। এবার বাদামটা বেটে নেব। ব্লেন্ডারে বাদামটা ঢেলে দিলাম, দিয়ে দিচ্ছি 5 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, 1/2 পাতিলেবুর রস দিচ্ছি। এখানে 1/2 পাতিলেবুর রস দিচ্ছি আমি, আপনারা চাইলে পুরো গোটাটাও দিতে পারেন। আন্দাজ মতো নুন দিলাম, 1/2 কাপের মতো জল দিচ্ছি। এবার এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে একটা তেল বানাবো আমি, তার জন্য লাগছে কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে। বাদামটা বেটে নিয়ে ঢেলে নিচ্ছি একটা পাত্রে। ঢেলে নিলাম সম্পূর্ণটা। এবার একটা প্যান বসিয়ে দিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সর্ষে 1 চামচ মতো দিয়েছি, কয়েকটা কারি পাতা। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটি ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, ভীষণই সুন্দর স্মেলটা। খুব ভালো করে ভেজে নিয়ে তবেই তেলটা ঢালবো আমরা বাদামের যে পেস্টটা বানিয়েছি তার উপরে। খুব ভালো করে কারি পাতা আর শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি। সর্ষেগুলো ফাটতে আরম্ভ করেছে, এই সময়ে ঢেলে দিচ্ছি বাদামের ওপরে। বাদামের ওপর যখন তেলটা পড়ছে, আহা কি সুন্দর গন্ধ! এবারে সব একসাথে মিক্স করে দিচ্ছি। এই চাটনিটা সব কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে, ইডলি, ধোসা, চাইলে রুটির সাথেও খেতে পারেন। তৈরি হয়ে গেল কাঁচা বাদামের চাটনি। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।